পুকুরে জলকেলি করতেন। আমার একটু গলাটা বসে গেছে, যার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এই পুকুরে নবাব মোবারকদোল্লা সেই সময় বাইজিদের সঙ্গে জলকেলি করতেন। লক্ষ্মীপাদ সিং দেগর জৈন ছিলেন, জৈনরা কিন্তু মাছ মাংস খান না। তিনি এই পুকুরে অনেক মাছ পুষেছিলেন। সেই মাছগুলো পরবর্তী পর্যায়ে প্রায় 40 থেকে 50 কেজি সাইজের মাছ হয়েছিল, যে মাছগুলোকে তিনি প্রত্যেকটাকে সোনার নথ পরেছিলেন। সেই সময় চিকিৎসা শাস্ত্র উন্নত ছিল না। কোনো এক বিশেষ রোগে এই পুকুরে সমস্ত মাছ মারা গেছিল। তাতে লক্ষ্মীপাদ সিং দেগর অত্যন্ত শোক পেয়েছিলেন, যার জন্য তিনি সেই মাছগুলোকে বাগানবাড়ি কয়েকটি জায়গায় সমাধি দেন। সমাধির উপর মাছের মূর্তি করা আছে, আমরা সামনে গিয়ে দেখতে পাবো। আর আসার সময় দেখবেন বর্তমানে এই পুকুরে ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু কালারিং মাছ ছাড়াচ্ছে, ভালো লাগবে। তার আগে চলুন মিউজিয়ামটা দর্শন করব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, মিউজিয়ামের মধ্যে কেউ ফটোগ্রাফি করবেন না, মোবাইল ক্যামেরা অন রাখবেন না, ঠিক আছে? তাহলে চলুন আমরা যাই মিউজিয়ামটা।